খাবার স্যালাইন, শরবত কিংবা জুস ভাবা বন্ধ করুন। এটা একটি ওষুধ, সেভাবে সেবন করুন। সোনাগাজীতে 21 বছর বয়সী একটা ছেলের রক্তে সোডিয়াম কিংবা লবণের পরিমাপ পাওয়া যায় 160। যেখানে একটা সুস্থ স্বাভাবিক মানুষের রক্তে সোডিয়ামের পরিমাণ থাকবে 135 থেকে 145 পর্যন্ত, কিন্তু তার অতিরিক্ত পাওয়া গেছে। তারপরে ডাক্তারের কাছে যখন সে যায়, ডাক্তার তার পূর্বের ইতিহাস জানতে চান যে কীভাবে কী হলো, এত রক্তে সোডিয়াম কেন বেড়ে গেল। তখন সেই ছেলেটি বলে যে গত কয়েকদিন আগে তার প্রচণ্ড গরম অনুভব হচ্ছিল, সে বাইরে ছিল, এবং সে যখন বাসায় আসে, আসার পরে এক গ্লাস পানিতে একসঙ্গে 3 প্যাকেট স্যালাইন সে গুলায় গুলিয়ে সেটা পান করে। এরপর থেকে তার খুব অস্থিরতা বোধ করতেছিল, তার বমি বমি ভাব হচ্ছিল, তার মাথা ঘোরাচ্ছিল, মাথা ব্যথা হচ্ছিল। তারপরে সে ডাক্তারের শরণাপন্ন হন এবং ডাক্তার তার রক্তে সোডিয়ামের পরিমাণ লেভেলটা যখন পরিমাণ করে, তখন কিন্তু এটা পাওয়া যায় যে রক্তে অতিরিক্ত সোডিয়াম পাওয়া গেছে। তো যাই হোক, ছেলেটা কিন্তু ডাক্তারের শরণাপন্ন হয়েছিল, বিদায় আজকে সে সুস্থ হয়ে গেছে। কিন্তু এখানে তার বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারত, সে ব্রেন কোমায় চলে যেতে পারতো এবং শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটতে পারতো। কিন্তু পরিবারে কেউ জানতো না আসলে তার কী হয়েছে, কীভাবে কী হলো। তারা বুঝতেও পারে নাই যে আসলে খাবার স্যালাইনের মাধ্যমে আজকে সে অসুস্থ হয়ে পড়েছে, এটা কিন্তু কেউ ধরতেও পারতো না। যেহেতু ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সব কিছুর তার পরীক্ষা করে এটা বুঝতে পারছে যে খাবার স্যালাইনের মাধ্যমে তার এরকম একটা মানে সমস্যা সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমাদের খাবার স্যালাইনকে অবশ্যই ওষুধ মনে করতে হবে, এটা কিন্তু শরবত কিংবা জুস না। আমরা কখনোই খাবার স্যালাইন ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে তৈরি করে খাবো না, কিংবা কোনো গরম পানি দিয়েও তৈরি করে খাবো না। খাবার স্যালাইন তৈরি করে ফ্রিজেও রাখবো না, কিংবা আমরা যখন লেবুর যে শরবতটা তৈরি করি, তখন আমরা কিন্তু অনেকেই খাবার স্যালাইনটার সঙ্গে 1 প্যাকেট মিক্সড করে দিই, এটাও করা ঠিক না। খাবার স্যালাইন তৈরি করতে হবে অবশ্যই আপনার আধা কেজি পানি, অর্থাৎ 500 মিলি পানিতে 1 প্যাকেট খাবার স্যালাইন দিতে হবে। তারপর সুন্দর করে ভালোভাবে এটা গুলিয়ে নিতে হবে, তারপর আপনার সেবন করতে হবে। অবশ্যই এটা 12 ঘন্টার ভিতরে সেবন করতে হবে, 12 ঘন্টার বেশি হলে এটা সেবন করা যাবে না। আর অবশ্যই খাবার স্যালাইনটা কিন্তু আপনার স্বাভাবিক যে তাপমাত্রা পানি থেকে আমরা নর্মালি যে পানিগুলো পান করি, সেই পানি দিয়েই কিন্তু গুলাতে হবে। এখানে ফ্রিজের ঠান্ডা পানি ইউজ করা যাবে না, এদিকে অবশ্যই সতর্ক থাকবেন। তো আজকে যদি আপনি সতর্ক থাকেন, দেখবেন যে আপনার জন্য একটা জীবন বেঁচে গেছে। অবশ্যই আমাদের এই গরমের সময় অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকতে হবে। আমরা যেহেতু খাবার স্যালাইন অনেকেই খেয়ে থাকি, তো অতিরিক্ত মাত্রায় খাবার স্যালাইন খাবো না, আর সঠিক পর্যায়ে যেভাবে খেতে হয় সেভাবেই আমরা খাবো। আর বেশি ভালো হবে যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার স্যালাইনটা যদি সেবন করেন, তাহলে বেশি ভালো হবে।